কেউ স্বাধীনতার অপব্যবহার করলে তাকে শায়েস্তায় আদালতের হাত অনেক লম্বা। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনায় এই মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জানান, নিম্ন আদালতের বিচারকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হবে। দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ২৬ সেপ্টেম্বর শপথ নিলেও রোববার প্রথম এজলাসে বসেন প্রধান বিচারপতি। শুরুতেই তাকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার। সংবর্ধনায় নিম্ন আদালতের অনেক বিচারক বিচার প্রার্থীদের সাথে খারাপ আচরণের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট বার সভাপতিও বিচারকদের অশোভন আচরণের প্রসঙ্গ তোলেন। সবাইকে সহনশীল হতে হবে, বিচারকদেরকে সহনশীল করার জন্য আমি বলছি যে উনিরা যেন অবশ্যই উনিকে বলেন যে সবাই যেন সহনশীল হয়, একটু ধৈর্যশীল হন, তাহলে হয়তো এই সমস্যা অনেকখানি কমে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিচারক যারা আছে তারা অশুভ আচরণ করে, এটা কখনো কাম্য নয়। লয়ার হলো অফিসার অফ দ্য কোর্ট, তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। বিচারকের আচরণের বিষয়ে ব্যবস্থার আশ্বাস দেন প্রধান বিচারপতি। বলেন, রায়ের সমালোচনা বাক স্বাধীনতার অংশ, তবে কেউ যেন সেই স্বাধীনতার অপব্যবহার না করে। এ সময় বিচার বিভাগকে রাজনীতিকীকরণ না করার আহ্বান জানান প্রধান বিচারপতি। এটা মানুষের শেষ আশ্রয়স্থল। যখন মানুষ সব জায়গাতেই কোনো না কোনো বঞ্চিত হয় তখন কিন্তু আদালতের কাছে আসে। সেই ক্ষেত্রে আদালতকে যদি আমরা কোনোভাবে রাজনীতিকীকরণ করি তাহলে কিন্তু সাধারণ মানুষটাই বঞ্চিত হবে, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। প্রধান বিচারপতি সংবর্ধনা অংশ না নিয়ে বাইরে বিক্ষোভ করেন বিএনপি পন্থী আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল ২৪, ঢাকা।